ফেয়ারের অপেক্ষা করছেন এবং সেটেল হওয়ার পর তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য নিউজটি আসলেই দুঃখজনক। আপনার কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকবে না, এ ধরনের ইনভেস্টিগেশন প্রপারলি তারা করবেন, করে সিটিজেনশিপ দেওয়া হবে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যে আবেদন, এটিকে 5 বছর থেকে 8 বছরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটি হলো ব্রিটিশ সিটিজেনশিপের ব্যাপারে কথা বলবো। এটি আসলে দুঃখজনক হতে পারে, বিশেষ করে যারা ব্রিটিশ সিটিজেনশিপ নিতে চাচ্ছেন এদেশে। এটি নিয়ে একটি পরিকল্পনা তৈরি হচ্ছে, ইংল্যান্ড সরকার এটি করতে চাচ্ছেন, এ ব্যাপারে আলোচনা করব। ভিডিওর প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন এবং ভিডিওটি ভালো লাগবে। সম্প্রতি ডেইলি মেইলে একটি নিউজ প্রকাশিত হয় ব্রিটিশ সিটিজেনশিপের ব্যাপারে, যেখানে বলা হয় যে এদেশে সরকার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যে আবেদন, এটিকে 5 বছর থেকে 8 বছরে নিয়ে যেতে পারেন, এ ধরনের একটি পরিকল্পনা তারা তৈরি করেছেন। সেখানে বলা হয়েছে তারা অন্যান্য দেশের সাথে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে সঙ্গতি রেখেই কিন্তু এই আইনটি করার চিন্তাধারা করছেন। তারা বলছেন যে ইউরোপের অনেক দেশই রয়েছে যে দেশগুলোতে 10 বছর পর সিটিজেনশিপ নিতে হয়, এগুলোর সাথে সঙ্গতি রেখেই তারা বলছেন যে 5 বছর থেকে সেখানে 8 বছর পর ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদনের এই প্রক্রিয়াটি তারা নিতে পারেন, এরকম সিদ্ধান্তে উপনীত হতে পারেন। সো এটি তারা বলছেন যে এই ক্ষেত্রে কিছু বিধিবিধান তৈরি হবে, নতুন আইন সংযোজন হবে, যেখানে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে গেলে সেখানে আপনাকে কাজের যে ব্যাপারটা আছে, 2 বছর কমপক্ষে আপনাকে কাজ করতে হবে, বা আরও ধরুন এখানে বলা হয়েছে যে বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স আপনার কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকবে না, এ ধরনের ইনভেস্টিগেশন প্রপারলি তারা করবেন, করে সিটিজেনশিপ দেওয়া হবে। সেখানে বলা হয়েছে যে বর্তমান আইনে কিন্তু 65 বছর পর্যন্ত সিটিজেনশিপ নিতে গেলে তাদেরকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হয় না, সেক্ষেত্রে এই আইনটি উঠে যেতে পারে, কারণ 65 বছরের যে লোক রয়েছে তাদেরকেও কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্টের আওতাদের নিয়ে আসা হতে পারে বলে এই পত্রিকাটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে আসলে মূলত অনেকেই মনে করেন যে অভিবাসন নীতির এই যে একটি এই প্রক্রিয়াটি, এটি আসলেই কঠোর, বিশেষ করে যারা সিটিজেনশিপ নিতে চাচ্ছেন। সম্প্রতি এদেশের প্রধানমন্ত্রী তিনি ইউরোপিয়ান নেতাদের একটি সেমিনারে তিনি উল্লেখ করেছেন যে এই অভিবাসন নীতিটি তিনি কঠোর করতে চান এবং এটি হবে টপ অফ দ্য ইন্টারন্যাশনাল এজেন্ডা হিসাবে তিনি এটিকে নিতে চান। সেক্ষেত্রেই আসলে এ ধরনের যে আইন এদেশে সরকার করছেন, আসলে মূলত এইসব আইনগুলো পরিকল্পনা করার মূলত তাদের পিছনে এই একটি কারণ হচ্ছে তিনি ওনারা অভিবাসন নীতিকে আরও কন্ট্রোল করতে চাচ্ছেন। এ ধরনের একটি নিউজ আসলেই দুঃখজনক, বিশেষ করে তাদের জন্য যারা সিটিজেনশিপের জন্য আবেদন করবেন এবং যারা ওয়েট করছেন সেটেল হওয়ার জন্য বা পিআর পাওয়ার জন্য, তারপর ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করবেন, তাদের জন্য আসলে এই নিউজটি খুবই দুঃখজনক। যেহেতু সরকার পরিকল্পনা করেছেন, এ ধরনের চিন্তাধারা করছেন এরকম একটি আইন করার জন্য, আমরা দেখি, অপেক্ষা করি আসলে কি হয়, এবং এই এরকম আইনটি যদি হয়েই যায় ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়ার জন্য 8 বছর অপেক্ষা করতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি কীরকম হয়েছে, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে, ধন্যবাদ।